अमला अमला महाराज की छगो आज तो आनंद किशोर की होई छी जानो अमला अमन मा बिहुलार जन्नो एक टी सुपातीर संधानी से छी सुपाते संधानी से छी किंतु कथा होता से छी ताहले सुनो अमला चंपक नगरी घर नामे राजा चाँद सदागर तार एक मात्र वंशेर प्रदीप नाम दुर्लभ लक्ष्मींद ওইখানে তোমার কন্যাকে আমি বিয়ে দেবো না মহারাজ কেন মোলা জানো না মহারাজ বলো তুমি ওই চাঁদের সনে দেবা দেবী বিশহরি গো দেব না বিয়ে বেহলা সুন্দরী গো চাঁদের সনে দেবা দেবী বিশহরি গো চাঁদের সনে দেবা দেবী বিশহরি গো আরে কেউ শুনছ না কানে বলতে পারো তুমি আমি যে ঘটকে দিয়েছি একটা কথা দিয়ে ফেলেছি এখন আমি কি করবো তুমি আমাকে বলো ঘটক দিয়ে যদি আছে তাকে তুমি কি বলবে জানো কি বলবো যে মনে 12 বছর কন্যা জন্য স্বর্ণ দেবে সেই ঘরে তোমাদের কন্যা পুত্রবধ হয়ে যাবে আর এই স্বর্ণ দিতে পারবে না আমার বেহুলা পুত্রবধ হয়ে যাবে না বেশমলা আসছি মহারাজ এসে তুমি একটি তোমায় কেমন বিচার প্রভু কতদিন পরে এসেছে একটি পাত্রের সন্ধান তাকে আজ আমায় ফিরিয়ে দিতে হবে প্রভু যদি আমি কোনো ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করো প্রভু তুমি আমায় ক্ষমা করো দয়াময় তুমি আমায় ক্ষমা করো মহারাজ কন্যা চলে যাবে বলি প্রভুর কাছে আর্তনাদ করছেন মহারাজ সুখবর তো মহারাজ নিশ্চয় সংবাদে সবই শুভ তবে আমার একটি ক্ষুদ্র পণ রয়েছে ক্ষুদ্র পণ নিঃসন্দেহ বলেন মহারাজ তাহলে শুনুন দিজব আমার 12 বৎসর কন্যার জনে যে রাজনু স্বর্ণ দিতে পারবে মহারাজ সেই ঘরে যাবে আমার কন্যা রাজবধ হয়ে মহারাজ স্বর্ণ কি জমি চাষ হয় না গাছে ফলে মহারাজ স্বর্ণ জমিতে চাষ হয় না স্বর্ণ গাছও ফলে না তাই বলছি স্বর্ণ যদি আমাকে দিতে পারো তাহলে আমার এই কন্যাকে আমি বিবাহ দেব নইলে আমার কন্যাকে আমি বিবাহ দেব না একটিবার চিন্তা ভাবনা করে দেখলে হতো না মহারাজ জিজবর আমার চিন্তা ভাবনা করা সবই হয়ে গেছে আপনি এখন আসতে পারে তাহলে হবে না মহারাজ হবে না হলো না না হলো আরেকবার চিন্তা করে দেখুন না মহারাজ জিজবর প্রভু শঙ্কর আজ আমি কত কিছু পরীকে ফিরিয়ে দিয়েছি প্রভু যদি কোনো ভুল হয়ে থাকে আমায় তুমি আমারে ক্ষমা করে দিও প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু তুমি আমায় ক্ষমা করে দিও হে গৌরী আমি এখন কি করি একটি কন্যার সন্ধান হলো তা আবার ভাগ্যে থেকে সরে গেল তুমি ছাড়া এ দুনিয়ার কে বা আছে একটিবার বলে দাও না গৌরী কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব ছাড়া চর মাঝে এই বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
মহাশয় মনে দুঃখে ফিরে যাই, তাই তো আমি কি করি এখানে পদ রুদ্র করে দাঁড়িয়ে রইলাম। রাস্তার মাঝখানে তুমি কি করছো? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছো? তুমি ওই সাহেরাজা দ্বারে একটি কন্যারী সন্ধানে গিয়েছিলে, তাই তো? তুমি তো ঠিক কথা বলেছো। আচ্ছা বলো তো, আমি কিসের জন্য গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? কন্যারী সন্ধানে গিয়েছি আর সেই নিষ্ঠুর রাজা কন্যার রজনে স্বর্ণহার চেয়েছে, তাই দিতে পারুনি মনের দুঃখে ফিরে আসছো। হ্যাঁ মহারাজ এত বড় লোভী, সে চাই 12 বছর ওজনের স্বর্ণ, আমি কেমন করে দেব? আমি সেই মনের দুঃখে ফিরে যাচ্ছি মা। যেও না, সেই স্বর্ণহার আমি তোমায় দেব। সেই স্বর্ণহার তুমি আমাকে দিবি? সেই স্বর্ণহার তোমার কাছে আছে মা? আছে। দেখি স্বর্ণহার। দেখ মা, তুমি আমার কন্যার বয়সী, আমি তোমার পিতৃতুল্য, তাই বলছি তুমি যে পথে চেয়ে সেই পথে যাও, আমি যেই পথে এসে সেই পথে যাই। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মা। দাঁড়াও, এই স্বর্ণহারটা একবার নিয়েই দেখো। বেশ, এত করে যখন বলছো একটিবার পরীক্ষা করে দেখে নেব। তুমি আমার এই লাঠির আগাতে দাও। কি হলো, পড়ে গেলে কেন? এই ছুটি মেয়ে, বললাম না আমি ফিরতে তুললো, তুমি আমার কন্যা সম, কেন লাঠি চাপ দিয়ে আমাকে ফেলে দিলে? আমি ওইভাবে করিনি, ওটা তোমার মনের ভুল। আমার মনের ভুল? ওই স্বর্ণহারটা তুলে আমার হাতে দাও দেখি। এই সামান্য স্বর্ণ আমি তুলতে পারবো না? পারবে না। বেশ দেখো, আমি সামান্য স্বর্ণহার এই মুহূর্তে কেমন করে তুলিনি। পারলে না তো? স্বর্ণহার ছে করে নিয়েছি মনে হয়। পুনরায় আবার চেষ্টা করে দেখো, নিশ্চয়ই পারবে। আরেকবার দেখবো? হ্যাঁ হ্যাঁ। পারলে তো? হ্যাঁ।
দেখো মা সোনা দিয়ে যাওয়ার মহাশয় ওই স্বর্ণ হারের থেকে হতভাগী বেহুলা হতভাগী বেহুলে পরি কম হবে তুমি কেমন করে জানলি দাও তোমার সত্য পরিচয় আমার সত্য পরিচয় দিতে গেলে তিন সত্য অঙ্গীকার করতে হবে কথাটি গোপনে রাখতে হবে বেশ অরুণ বরুণ পবন এই যে আমি তিন সত্য অঙ্গীকার করলাম তাহলে একবার দুনয়ন পরে তাকিয়ে দেখো আমি কি চলনা করছিল আমি তোমাকে চিনতে পারিনি মা জয় মা জয় মা দেখতে দেখতে আরো কতদিন কেটে গেল কোথাও তো এলো না পাত্রেরই সন্ধান তাহলে কি প্রভুর শঙ্কর আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারব না প্রভু তুমি আমাকে বলে দাও দয়াময় তুমি আমায় পহদে বলে দাও দয়াময় একে আপনি এসেছে হ্যাঁ মহারাজ স্বর্ণ জোগাড় করেছি তাই তো এলাম স্বর্ণ নিয়ে এসেছে হ্যাঁ মহারাজ ওই দেখি স্বর্ণ এই দেখুন মহারাজ একে এইটুকু স্বর্ণ এইটুকু স্বর্ণ নিয়ে তুমি আমার এই সঙ্গে প্রতারণা করতে এসেছো মহারাজ আপনি তো মহারাজ আমাকে প্রতারণা করতে পারি মহারাজ তেজবর এইটুকু স্বর্ণ নিয়ে কেন এসেছো আমার এই সম্মুখে মহারাজ একটিবার অনুরোধ করব একটিবার ওজন করে দেখুন না মহারাজ ওজন করে বেশ আমি ওজন করে দেখব কিন্তু মনে রাখবেন এই তেজবর এই স্বর্ণের থেকে যদি আমার মা বেহুলা এক কানা করি বেশি হয় তোমাকে নিয়ে আমার ওই অন্ধকার কারাগারে চিরদিনের মতো বন্দি করে রাখবো কারাগারে বন্দি হবে কেন মহারাজ হয় হবে না হয় না হবে ফিরে যাব আমার স্বর্ণ আমাকে দিদি আমি চলে যাব কেন বেশ সে পরে দেখা যাবে এই কে কোথায় আছো আমার মা বেহুলাকে এই মুহূর্তে পাঠিয়ে দাও রাজ দরবার মাঝে আছি দেখুন দেখুন সভাসদ ঘন পালাবো আমি যে এমন এক হতভাগ্য পিতা আজ আমার এই কন্যার জন্য তারই বিবাহের জন্য আমি ওজন করেছি ওজন করতে চলেছি হার নিয়ে আপনারা সত্য কথা বলবেন স্বর্ণের দিকে টানছে না মানে মা বেহুলার দিকে টানছে স্বর্ণের দিকে টানছে মহারাজ খাবো গ্লাস খাবো জল খাবো পানি খাবো হাঁড়ি খাবো কফি খাবো বিস্কুট খাবো চা খাবো আমি শুধু খাবো মিষ্টি খাবো না না কিছু পারে না মনে হয় আমার ওজন করা কোনো ভুল হয়েছে মহারাজ তাই আমি পুনরায় ঘুরিয়ে ওজন করে দেখতে চাই বেশ মহারাজ ঘুরি দেখুন জয় মা জয় মা জয় মা 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 গো মা 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 আজ দেখুন দেখুন সভাসদগণ একদিকে দিলাম আমার মা বেহুলা অপর দিকে দিলাম স্বর্ণ আপনারা সত্য কথা বলিবেন স্বর্ণের দিকে টানছে না আমার মা বেহুলার দিকে টানছে মহারাজ আমি জিতে গেছি মহারাজ এবার স্টাইল বেড়ে গেছি মহারাজ না দিছু পর মহারাজ হে কখনো হতে পারে না দিছু পর মহারাজ এইটুকু স্বর্ণ এইটুকু স্বর্ণের থেকে আমার মা বেহুলা সে কি করে এক পরি কম হয় তুমি আমায় বলতে পারো দিছু পর মহারাজ আপনি স্বর্ণ চেয়েছেন আমি স্বর্ণ দিয়েছি অত শত বুঝি না আপনার শর্ত আপনি বুঝে নিয়েছেন আমাদের মহারাজের শর্ত তো থাকতে পারে মহারাজ দ্বিজবর হ্যাঁ মহারাজ বলুন দ্বিজবর দেখুন তো মহারাজ এগুলি চিনতে পারেন কিনা দ্বিজবর
এগুলো হলো পঞ্চগুড়ি লোহের কড়াই, পঞ্চগুড়ি লৌহ কলাই। এই কলাই কি হবে দিচ্ছ পাহর মহারাজ? আটটার কন্যা যদি ওই পঞ্চগুড়ি লোহের কড়াই অন্য সময় সিদ্ধ করতে পারে তাহলে এই বিবাহ হবে মহারাজ, নতুবা সম্ভব নয় মহারাজ। না না দিচ্ছ পারে না, বলতে পারে না দিচ্ছ পাহর। এমন কোন রাজা আর এমন কোন কন্যা আছে যে আপনারে দেওয়া এই পঞ্চগুড়ি লৌহ কলায় রন্ধন করতে পারে? তুমি আমাকে বলতে পারো দিচ্ছ পাহর? পারে মহারাজ পারি, আপনার কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে ওই পঞ্চগুড়ি লোহি করে অন্যের সমান সিদ্ধ করতে। দিচ্ছ পাহর শুনে রাখে নে দিচ্ছ পাহর, আমারে অমলা সতী আমারে বেহুলা সতী সে নিশ্চয়ই পারবে আপনারে দেওয়া কলাই রন্ধন করতে। তবে আমাকে এক সপ্তাহ সবাই দিন, এক সপ্তাহ পর এসে আপনি নিয়ে যাবেন আপনারে দেওয়া এই পঞ্চগুড়ি লোক কলাই দিচ্ছ পর। বেশ মহারাজ, আপনাকে আমি এক সপ্তাহ কাল সময় দিলাম, এক সপ্তাহ কাল পর এসে আমি পঞ্চগুড়ি লোহির কড়াই দিচ্ছ পর আপনাকে থেকে নিয়ে যাব। যাওয়ার এই সময় আমার মা বেহুলাকে প্রাণে ভরে আশীর্বাদ করুন, সে যেন আপনারে দেওয়া কলাই রন্ধন করে আমার সাই বংশের মানে যেন সে রাখতে পারে দিচ্ছ পর। আমার এই সায় বংশের মানে যেন সে রাখতে পারে দিচ্ছ পর। আমার এই সায় বংশের মানে যেন সে রাখতে পারে। বেশ মহারাজ, ওরে মা বেহুলা, যাওয়ার সময় তোকে আমি প্রাণে ভরে আশীর্বাদ করে গেলাম, এই সায় বংশের মান সম্মান উজ্জ্বল করো, পিতার সম্মান রাখো, আমাদের পুত্রবধ তুমি হয়ে যাও মা। নমস্কার দিচ্ছ পর। নমস্কার নমস্কার নমস্কার। আশিত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডুশা, 1 নম্বর পোল।